হ্যালো এভরিওয়ান, আজকে আমার পেজের 100K সেলিব্রেশন। সো আজকে আমি একটা ফ্যামিলি পার্টি দিয়েছি আর কি, ফ্যামিলি টাইম যেটাকে বলে, ফ্যামিলি নিয়ে সেলিব্রেশন। এটা হচ্ছে গিয়ে আমার মা, যে আমার এই 80 পেজের জার্নিতে প্রথম থেকে এই পর্যন্ত আমাকে অনেক অনেক সাপোর্ট দিয়েছে। সো 100K ফলোয়ার, এটা কিন্তু চারটেখানি কথা না, কোনো রকম বুস্ট প্রমোদ ছাড়াই, আলহামদুলিল্লাহ। সো মা আমার এই বিজনেসের প্রথম থেকে এখন পর্যন্ত আমার মা হচ্ছে গিয়ে আমার প্রথম প্রেরণা। সো এক একজন করে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। পিছনে যে দুইজন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমার দুই বোন, একটা হচ্ছে গিয়ে নওশিন নিতু, আর একটা হচ্ছে গিয়ে তোমার মেহজাবিন। সো ওকে তো চেনই, ও কিয়াস। সো পিছনে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমার একেবারে ছোট বোন, যার মেয়ে হচ্ছে গিয়ে তোয়ামণি, যাকে তোমরা চেনো। সো আজকে আমরা একটা বুফে দিয়েছিলাম, এটা হচ্ছে গিয়ে আমার বোন জামাই নওশিন নিতুর হাজবেন্ড সোনি আকরা, এটা হচ্ছে গিয়ে আমাদের ছোটোখাটো কেক 80 100K সেলিব্রেশনের জন্য। তো ছোটোখাটো একটা পার্টি দিয়েছিলাম আমাদের সোনি আকরায়, বাফেট হয়েছে নিউ, সেখানে আমরা দিয়েছি। সো ফ্যামিলিকে আর কি টাইম দেওয়া, আর আমি সুস্থ হয়ে আসার পরে সব কিছু মিলিয়ে আমার ফ্যামিলিকে একটু সময় দেওয়া, ফ্যামিলিকে নিয়ে একটু টাইম দেওয়া, একটু এই তো আনন্দ করা, সময় কাটানো। এই তোমরা আমার পেজের জন্য দোয়া করবা, কারণ তোমাদের নিয়েই 100K ফলোয়ার। সো তোমাদের ছাড়া কোনো কিছুই সম্ভব না, তোমরা পাশে ছিলে বিধায়, আমাকে সাপোর্ট করেছিলে বিধায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি। সো আর এই সেলিব্রেশনটা আমাকে নতুন কিছু তোমাদেরকে দেওয়ার জন্য অনেক উৎসাহিত করবে, আমি শোরুম নেওয়ার চেষ্টা করতেছি, আর তোমাদের অনেক অনেক দোয়া আমার এখানে দরকার, অনেক অনেক দোয়ার পাশাপাশি অনেক সাপোর্ট দরকার। দোয়া করবা যাতে আমার শরীরটা ভালো থাকে, তোমাদের আমি নতুন শোরুমটা দিতে পারি, আর সব কিছু মিলিয়ে যাতে এই বছরটা 2023 সালটা খুব সুন্দর যায়, সেই দোয়া হচ্ছে গিয়ে আমাকে করবা। সো শনি একরা বাফেটটা খুবই ভালো, সবাই খাওয়া দাওয়ার পাশাপাশি রেস্ট নিচ্ছে এবং কথা বলতেছে, তাদের স্পেসটা খুব সুন্দর, খাওয়া দাওয়ার পাশাপাশি এখানে বসে কথা বলা বা যে কোনো অকেশন ফাংশন এখানে তোমরা ই করতে পারো, সেলিব্রেশন করতে পারো, বাদদের বিয়ে সব কিছু এখানে সেলিব্রেশন করতে পারো। তো ওদের স্পেসটা হচ্ছে গিয়ে অনেক বড় আর অনেক সুন্দর। তো এই হচ্ছে গিয়ে আমার ফ্যামিলির মেম্বাররা, জাস্ট সেলিব্রেশন করলাম। আর এই জার্নিতে 2023-এর জার্নিতে আমার সাথে তোমরা থাকবো, অবশ্যই সাপোর্ট করবা, আগামীকাল তোমাদের জন্য বিরাট একটা অফার যাচ্ছে। তো এই অফারটা শুধু তোমাদের জন্য, আর আমার জন্য দোয়া করবা আমি যেন শোরুমটা খুব শীঘ্রই দিয়ে ফেলতে পারি। শোরুম সব কিছু দেখা টাকা শেষ, এখন হচ্ছে গিয়ে সব ভাগ্যের উপরে, যদি হয়ে যায় তো হয়ে যাবে শোরুমটা নেওয়া। তো আমরা কেকটা কাটতেছি বেবিদের নিয়ে, বাচ্চাদের, ওই দেখো তোয়ামণি। তো দেখো তোয়ামণি আজকে অনেক কান্নাকাটি করেছে, সবাই উইশ করবা, সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমার পেজটা, আমার সময় লেগেছে আমার পেজটা 4-5 বছরে তোমার 100K ফলোয়ার হয়েছে। এখন সবাই বলবা যে এত পুরনো পেজ, এতদিন বসে 100K সেলিব্রেশন, আপনি এটা আমার জন্য অনেক বড় পাওয়া, কেন জানো, কারণ আমার পেজটায় কোনো রকম বুস্ট প্রমোট কোনো কিছু ছাড়া এটা হয়েছে। তোমরা হয়তো বা জানো না আমার পেজে প্রবলেম আছে, প্রবলেমের কারণে আমি না বুস্ট করতে পারি না প্রমোট করতে পারি, আমি বিজনেস লাইফে আমি মনে হয় 1 বছর বুস্ট প্রমোট করেছিলাম, এরপরে আমি আর পেজে কোনো কিছু করাতে পারিনি, কারণ আমার পেজে প্রবলেম, এবং সেই প্রবলেম পেজ নিয়েই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি জানি তোমাদের সাথে নিয়ে আছি, তোমাদের সাপোর্টে। তো কোন পজিশনে গেলে একটা শোরুম দিতে পারে সেটা তোমরা অবশ্যই জানো, আলহামদুলিল্লাহ সেই অ্যাবিলিটি আল্লাহ পাক আমাকে দিয়েছে তোমাদের দোয়ায়।
সো আমার পেজে মহা প্রবলেম, তারপরও কোনো রকম বুস্ট প্রমোট ছাড়া 100K সেলিব্রেশন আজকে করতেছি, সেটা আমার জন্য অনেক কিছু অনেক কিছু। তোমরা দোয়া করবা আর আমার পাশে থাকবা। সো আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছি, এটা আমার ফ্যামিলি। আর আজকে থেকে আমার 100K ফলোয়ার একটা বিশাল ফ্যামিলি, ঠিক আছে? সবাইকে নিয়ে একটা বিশাল ফ্যামিলি এখন আমার, আর এই ফ্যামিলির জন্য আমার দায়িত্ব আগের থেকে অনেক বেড়ে গেল। এই যে হচ্ছে গিয়ে তো আমনি, আর শনি একরা বুফে যারা খেতে চাও, খুব ভালো রেস্টুরেন্টটা, তোমরা খেতে পারো। আমরা ধানমন্ডিতেও খেয়েছি, আরও অনেক জায়গায় বুফে খেয়েছি, বাট এটা তার চাইতে কোনো অংশে কম না, আমার মনে হয়েছে আরও ভালো, ঠিক আছে? খাবার সার্ভিস, সার্ভ, খাবার কোয়ালিটি সব কিছুই ভালো। তো সবাই আমার জন্য দোয়া করবা, সবাই আমার পেজের সাথে থাকবা, আগামীকাল সুপার ডুপার অফার যাবে। খোদা হাফেজ।